মহানগরী মনিরাম দেওয়ান ট্রেড সেন্টারত আরম্ভ হয়েছে চতুর্থ নর্থ ইস্ট ফুড টেক হোটেল এন্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ আসাম অল আসাম রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগত অনুষ্ঠিত হয়েছে এই মেলা। দেশের 90টা আগশারী কোম্পানিয়ে মেলাত প্রদর্শন করব শেহতীয়া প্রযুক্তি আর ইয়ার উৎপাদন ক্ষমতা। সমান্তরালকৈ অংশগ্রহণকারী কোম্পানিসমূহে অত্যাধুনিক খাদ্য উৎপাদন যন্ত্রপাতি আর উন্নত প্যাকেজিং প্রযুক্তির পর আরম্ভ করে খাদ্য সুরক্ষা আর পরিষ্কার পরিচ্ছন্নতাক প্রসারিত করা সামগ্রীলৈকে বিভিন্ন ধরনের সামগ্রী প্রদর্শন করব। মেলার সামরণি দেওবারে পড়ব। মেলাখনের শুভারম্ভণি অনুষ্ঠানত অংশগ্রহণ করে অ্যাসোসিয়েটেড চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি অব ইন্ডিয়া উত্তর পূর্বাঞ্চলের সভাপতি সঞ্জীব নারায়ণ, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব আসামর সভাপতি দেবজিৎ বরা, হোটেল এন্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন আসামর সভাপতি মৃগাঙ্ক হাজরিকা, শেফ অতুল লহকরে। মেলাখনের জড়িয়ে দেশের স্টার্টআপ উদ্যোগট বিনিয়োগ আর বাণিজ্যিক ক্ষেত্র আরও এখোজ আগবাই নিব বলে আশাবাদী উদ্যোক্তা সকল। নতুনকে আকো আরম্ভ হয়েছে, নতুন নতুন টেকনোলজিবিলাক আহি আছে। আগতে যত আমি গৈ পেলাই বেলেগত বেলেগ জায়গাত গৈ বিচারিব লগা হৈছিল, আজিকালি একটা জায়গাতে আমি আমার ঘরতে আহি দেখা পাইছো। সেইটো এটা বহুত সুবিধা হৈছে মানুহখিনি, অসমৰ মানুহখিনিৰ কাৰণে এটা বহুত ডাঙৰ সুবিধা যে আজি লাষ্ট তিনি বছৰৰ পৰা সেইটো কাৰণে তাৰ পৰিসৰটো বাঢ়ি বাঢ়ি আহি আছে। প্ৰথমবাৰ আৰম্ভ কৰোঁতে বহুত সৰু লেভেলত কৰিছিলে তেওঁলোকে, লাহে লাহে সেইটো বাঢ়ি বাঢ়ি আহি আজি এইটো পাইছে, হয়তো অহা বছৰ আৰু ইয়াতকৈও ডাঙৰ হ'ব। সঁচাকৈ খুব সুন্দৰ অৰ্গেনাইজ কৰিছে আজি নৰ্থ ইষ্ট ফুড টেক। এইবোৰ মেচিনেৰী 90টা কোম্পানীৰ মেচিনেৰী আজি আনি পেলাই ইয়াত ডিছপ্লেত থোৱা হৈছে। এই 90টা মেচিনেৰী 90টা কোম্পানীৰ মেচিনেৰীজ একোটা একোটা মেচিনেৰীৰ দুটা তিনিটা কোম্পানীও আছে। গতিকে ৰাইজে আহি পেলাই যিবোৰ মানুহ এইবোৰ ব্যৱহাৰত আছে তেওঁলোকৰ কাৰণে এটা সুবিধা কি যে একেঠাইত দুটা তিনিটাকৈ মেচিন তেখেতসকলে কম্পেয়াৰ কৰিব পাৰিব, সেইটো এটা বহুত ডাঙৰ সুবিধা। কাৰণ বাহিৰত যেতিয়া যায় কোম্পানীবিলাকত এটা এটা কোম্পানীত গ'লে নিজৰ প্ৰডাক্টটোহে চাব পায়। গতিকে এই এক্সপোটো পাতাৰ কাৰণে অৰ্গেনাইজাৰক মই অভিনন্দন জনাইছোঁ।